সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিং। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। জোর করে জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো আজ বুধবার আরামবাগ পৌরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডের ব্লকপাড়া সংলগ্ন এলাকায়। দুটি পক্ষ দাবি করেন যে ওই জায়গা তাঁদের, যে কারণে শুরু হয় বাকবিতণ্ডা। জানা গেছে জায়গাটির জিএল নম্বর 34, খতিয়া নম্বর 51, দাগ নম্বর 19, আরামবাগ মৌজা। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন আরামবাগ বিএলএলআরও আধিকারিক। তিনি বলেন, এলাকাবাসীর কাছ থেকে সব শুনলাম, নোট করে রাখলাম, রিপোর্ট দেবো, কোর্টে জানানো হবে, আগামী 17 তারিখ হিয়ারিং আছে বলেও জানান তিনি। এই ঘটনা প্রসঙ্গে জায়গাটির উভয় দাবিদার কি বলছেন শুনুন। এটা ছিল না, এটা নয়, ইনাদের, আমি বলছি এটা আসাদ আলী খাঁয়ের জায়গা ছিল না সেটা বলছি না, কিন্তু আসাদ আলী খাঁয়ের পরে এটা বিক্রি হয়েছে। পরবর্তীতে যে ডিড পেপার অনুযায়ী আমি কোর্টকে সাবমিট করেছি, কোর্ট বিচারাধীন রয়েছেন, কোর্ট দেখবেন, আমি ডিড পেপার ওনাদেরকে সাবমিট করেছি। ইভেন সিরিয়াল ওয়াইজ কত কত সালে কীভাবে হয়েছে সেই ডিড অনুযায়ী আমি সাবমিট করেছি, কোর্ট বিচারাধীন রয়েছে, কোর্ট দেখবেন এই বিষয়টা। থ্যাংক ইউ। বর্তমানে এটা আমার স্ত্রীর নামে রয়েছে, শাহানারা খাতুন, আর এটা আমার শ্বশুরমশাই 1992 সালে পারচেজ করেছিলেন। তার আগে এই জায়গাটা আপনাকে, তার আগে এই জায়গাটা গোপাল চ্যাটার্জি মানে চিত্রা চট্টোপাধ্যায়ের কাছ থেকে আমার শ্বশুরমশাই এটা পারচেজ করেছিলেন। সেই অনুযায়ী এটা তখন থেকেই এটা ভিটে, ইভেন তার বাড়ি, ইভেন গোপাল চ্যাটার্জি যে বাড়ি করেছিলেন তার কি বলে যেন আপনার কী করেছিলেন, বাড়ি করার প্ল্যান পাস মিউনিসিপ্যালিটি দিয়েছিলেন, তাহলে এই প্ল্যান বাড়ি করার জন্য প্ল্যান করেছিলেন, সেই প্ল্যানের এটা ছবিও আপনাদেরকে প্রোভাইড করলাম। তো যাই হোক, এখন ওনারা বলছেন এটা জায়গাটা ওনাদের। হ্যাঁ অবশ্যই, মিউনিসিপ্যালিটি প্ল্যানও দিয়েছি, মিউনিসিপ্যালিটি প্ল্যান আপনাকে দেখালাম একটু আগে, ঠিক আছে। এরপরে আপনি বাকিটা কোর্ট রয়েছে, কোর্ট দেখবে, 144 না, জাস্ট এই জায়গাটা হচ্ছে ব্লকপাড়া 6 নম্বর। আমি ডিসেম্বর মাস থেকে করছি, না তখন তো কেউ বাধা দেয়নি, আর আমাদের কাছে 144-এর একটা নোটিশ আসে, সেটা হচ্ছে 23 তারিখ আমরা রিসিভ করি, আর এটা আপনার 17 তারিখে ওনারা আমাদের জন্য অ্যাপিয়ার করেছিলেন, বাট আমরা 23 তারিখে রিসিভ করেছিলাম। কিন্তু এলাকার লোক যাদের জায়গা তারা বলছেন এখানে অবস্থান ছিল, ও তো বলতেই পারে, আর এস সিএস তো পরিবর্তনশীল নয়, সিএসএ যা কিছু রয়েছে সেম অনুযায়ী আরএসএ রয়েছে, আরএসএ যদি সিএসএ ওটা থাকে তাহলে আরএসএ কী করে বাস্তু হয়ে গেল। আর আমরা তো বিক্রি করিনি, আমি তো কিনিনি, তার আগে 7.5 জন কিনেছিল, তাহলে যদি তখনই ছিল তাহলে তখন তারা অবজেকশন করেনি কেন? আমার নাম সামাদ মুন্সি, এটা ব্লকপাড়া। আপনি কি বলছেন জায়গাটা আপনার? অবশ্যই, বাকিটা কোর্ট দেখবে। আজকে ওই বিএলআরও থেকে আধিকারিকরা এসেছিলেন, ওনারা একটু চেক করে গেলেন যে অ্যাকচুয়ালি লাইনটা কাদের কী রয়েছে না রয়েছে। উনি তো বললে আর ওনারই হয়ে যায় না, আমাদের এটা পূর্বপুরুষদের কবরস্থান বলে আমরা এটা কবরস্থান যেরকম থাকে খোলামেলা পড়ে থাকে, কেউ যদি জোর করে দখল করে নিজের নামে করে নেয় সেটা তো আর বলার কিছু নেই। কবর দেওয়া হতো, এটা আমাদের ফ্যামিলি এখানে এই পাশে আশেপাশে যেগুলো দেখছেন এখানে আমাদের পৈতৃক সম্পত্তি, এটা বৌদ্ধিক সম্পত্তি আমার দাদুর, ব্যক্তিগত জায়গা, ব্যক্তিগত কবরস্থান আসাদ আলী খাঁ। এখন এলারে সার্চ করে দেখছি এলারটা অন্য একজনের নামে এসে গেছে, কি নামটা ওই শাহানারা খাতুন নাকি এরকম তার নামে এসেছে, আমরা তার জন্যে এটা বাধা দিয়েছি, 144 করেছি, এবং আজকে আড়াই এসেছে, তিনি জানছেন, আমার পাড়ার লোকের কাছে জিজ্ঞাসা করেছেন, তাদের একই বক্তব্য যে এটা কবরস্থান বলি আমরা সবাই জানি প্রথম থেকেই, ওদের বক্তব্য আমরা তো জানি, আমাদের দাদু বলে গেছে যে ওখানে ছিল, এবার কবরস্থান যদি খোলামেলা থাকবে এটা কিছুদিন আগে এরা পাঁচিটা যারা জোর করে দখল করেছে তারাই দিয়েছিল, তার এখন ভেঙে দেওয়া হয়েছিল পাঁচির, এর আগে 5 বছর আগে পাঁচিটা ভেঙে দেওয়া হয়েছিল আমাদের, আবার তারপর ওরা ভিতরে করেছে, সম্ভব নয়, সবাই তো কাজের মানুষ, কাজেই থাকে। এসে দেখছি একদিন, এটা একদিন এসে দেখছি যে এরকমভাবে বাড়ি তৈরি হচ্ছে, আমাদের কেন্দ্রের খবর দিলো যে তোমাদের জায়গাতে কবরস্থানে বাড়ি তৈরি হচ্ছে, আমরা চাইছি যে আমাদের কবরস্থান স্বচ্ছ অবস্থায় থাকবে, এই কবরস্থানকে শ্রেণীবিভাগ করা যায়নি, এটা যারা করেছে তারা অন্যায় করেছে, তারা নিশ্চয়ই দৃষ্টিমূলক শাস্তি পাবে। আমার নাম হিরু, হ্যাঁ।
এই জায়গাটা আরামবাগ ব্লক পাড়া 6 নম্বর ওয়ার্ড। দেখলাম যে এনারা আশেপাশের লোকে সব জিজ্ঞেস করলাম, তো এনারা যেটা বললেন আমি এটা নিজের কাছে নোট করে রেখেছি, এরপরে সেটা রিপোর্ট দেবো কোর্টে, বাকিটা জানানো হবে যেটুকু যা হবে। হিয়ারিং এনাদের 17 তারিখে আছে পরশু দিন, সেদিন যেটুকু যা বিচার্য হবে সেদিন হবে। অনেকে তো বলছেন যে দখলে কিলাম আয়নার সাইনার কত না আয়নাল হকের নামে আছে, অনেকেই বলছে। এনারা বলছেন যে এনারা নাকি অন্য সূত্রে পেয়েছেন, আগে কবরডাঙ্গা ছিল বলছে, এনারাও তারাই বলছেন যে আগে ছিল, কিন্তু বর্তমানে ওরা প্রায় 50-60 বছর হলো কোনো দেখেননি, এটুকুনি ওনারা বলছেন ব্যক্তিগত মতামত। বাকিটা দেখা রিপোর্টে দিয়ে দেবো। আমার নাম রাজীব কুমার দে, আমি এখানকার রেভিনিউ ইন্সপেক্টর আরামবাগ বিএলআর। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-85-4984।